হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে স্যার, ডিএলএডে ভর্তি হয়েছি এনআইওএস থেকে, এনআইওএসে ডিএলএডে ভর্তি হয়েছে, কিন্তু আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি কীভাবে চেক করব, ডিএলএডে আমি আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, কনফার্ম হয়েছে, সেটা আমি বুঝতে পারছি না, অনেকেই বলেছে। তার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবে, তোমরা সবাই ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই পেজটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটা এনআইওএসের ওয়েবসাইটটি তোমাদের খুলে যাবে, এই পেজটি খুলে যাবে। এইখানে দেখো তোমাদের লেখা রয়েছে স্ট্যাটাস অফ এনআইওএস ডিএলএড অ্যাডমিশন স্ট্যাটাস রেজাল্ট সার্চ। এখানে আপনারা যেখানে সাবমিট লেখা আছে এই বাক্সে আপনারা ক্লিক করে এই বাক্সে আপনারা আপনাদের রেফারেন্স নাম্বারটা দেবেন। দেখুন এখানে লেখাই রয়েছে এন্টার দ্য কারেক্ট রেফারেন্স নাম্বার 10 ডিজিট টু গেট দ্য স্ট্যাটাস অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ক্লিক সাবমিট। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে এখানে সাবমিট করলেই আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখাবে। আমি দেখাচ্ছি স্ট্যাটাসটা কেমন টাইপের হবে। বন্ধুরা, রেফারেন্স নম্বর দিয়ে সাবমিট করার পর আপনাদের এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে আপনার সমস্ত ইনফরমেশন থাকবে। এখানে রেফারেন্স নাম্বারটা থাকবে, এদিকে এদিকে ডাইস কোড থাকবে, এখানে এনরোলমেন্ট নাম্বার থাকবে, নাম, বাবার নাম, মার নাম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সমস্ত কিছু থাকবে, স্কুলের নেম থাকবে, যে স্কুলের মাধ্যমে, যে স্কুলের টিচার আপনি সেই স্কুলের নাম থাকবে, এবং নিচে এখানে কারেন্ট স্ট্যাটাস এখানে লেখা থাকবে অ্যাডমিশন কনফার্মড। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন, এখানে লেখা রয়েছে অ্যাডমিশন কনফার্মড। তো আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিন, আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিন। এখানে রেজাল্ট সার্চের এখানে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট করার পর আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন, এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং এনআইওএস ডিএলএডের এবং প্রাইমারি টেটের সমস্ত খবরাখবরের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা ভীষণ উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।